কারণ এটাই ভালো টোটালি ডিফরে টাইপ অফ ফিল্ম হয়েছিল তো সেই যে কষ্ট করার পড়ে সিনেমার প্রি প্রডকশন স্টোরেটা প্রপরলি নেই কারণ ইটস লাইক থা সিনেমাটা হয়েগে তাপরে আপনার করেকশন নথ। আম প্রডকশন হাউস স্পেশাল অক্সপ্রজা প্রডকশন হাউস আমি বহু এক্সপেমেন্ট ডেফিনেটলি করুচু জাস্ট তলে আমি গোটে সিনেমা করছি যে সম্পূর্ণ নুয়া লোক নিয়েছে আবসোলুটলি জিরো এক্সপিএন্স পর্সন কু নিয়ে চিরকুট বলে

যে ওড়াৰে আই হাভ এ পৰচনা কলং ষ্টুডিঅ' ইজনে আজি কেৱল বেপাৰ দেখোন চিফ মিনিষ্টৰ ছিলে প্ৰথম কৰি গোটেই ক্ষুদ্ৰ শিপৰ মান্যতা দিয়া যায় লোন দিয়া গ'ল কৰিব

ଯେ ଆନ୍ଧ୍ରର ଷ୍ଟୁଡ଼ିଓରେ ସରକାରୀ ଷ୍ଟୁଡ଼ିଓରେ ଯେତିକି ଚଳଚ୍ଚିତ୍ର ନିର୍ମାଣ ହେବ ସବୁ ଗୋଟିଏ ଫୋର୍ଟି ପରସେଣ୍ଟ ସବସିଡ଼ି ମିଳିବ ସବସିଡ଼ି ଦିଆଗଲା କିଛି ଆନ୍ଧ୍ରର ପ୍ରଯୋଜକ ସେଠୁ କ'ଣ କଲେ ଯେକୌଣସି ସିନେମା ସେମାନେ କରିପାରିବେ ଯେକୌଣସି ଭାଷାର ସିନେମା କରିପାରିବେ ତେଣୁ ଆନ୍ଧ୍ର ପ୍ରଯୋଜକମାନେ ଓଡ଼ିଶା ମାନେ ଆନ୍ଧ୍ର ଛାଡ଼ି ବାହାର ରାଜ୍ୟ ଉପରେ ବାହାର ଭାଷା ଉପରେ ଆଖି ପକାଇଲେ ଆରମ୍ଭ ହେଲା ଓଡ଼ିଶାରେ ରିମେକ୍ ସିନେମାର ପରମ୍ପରା ଆରମ୍ଭ ହେଲା ଏ ନୂଆ କାହାଣୀ ପରିବାର ପୁନର୍ମିଳନ କୂଳଚନ୍ଦ୍ରମା ଝିଲିମିଲି ଏ ସବୁ ତାକ ସିନେମା

যদি এটা অনুভব যাই বংলা ফিল্ম কলে আমার সাথে গর্ভের ফুটি উঠুচি সেঠু যদি এটু যদি যাই হিন্দি ফিল্ম কলে বা বঙ্গলা ফিল্ম কলে বা যদি যাই অক্ষয় পর্জ স্যার হিন্দি ফিল্ম বা বংলা ফিল্ম কলে আমার সাথে গর্ভের ফু উঠু তাহলে সেটিকি আসলে আমি এতে ওড়িয়া সিনেমা ওড়িয়ার পরম্পরা ওড়িয়ার ঐতিহ্যক গঠিত হওয়ার আবশ্যক স্যার আপনাদের সমুদায় চৌদটা ওড়িয়া ফিল্ম হয়েছে চৌদটার কতটা রিমেক স্যার দুইটা দুইটা রিমেক সার্ক রিপ্লাইটা দিয়ে মুখ সরকার স্পোকস পর্সন নুহ বট তথাপি যেহেতু পার্টিসেটিং ইন দ্যাট ডিবেটো এই ফোরমরে আই এম ভেরি হ্যাপি টু সে দ্যাট যে ফার্স্ট মার্চ টু থাউজেন্ড নাইনটিন রু ন ওয়া সিনেম পলি এবং সেই নয় ওড়িয়া সিনেম পলিসি অনুসারে কৌশি প্রকার সাহায্য রিমেক ফিল্ম কে যাব না আস্থেটিক ভ্যালু কু দিয়ে যিনি টাইপ অফ কপি অফ দোরি দিয়ে যাবি সম্পূর্ণ মৌলিকতা দিয়ে যাব সে যে কলচর আমার যে ওশার কলচর যত ভালো রকম দেখ পনসিডর করা হবো সরকার গোটে বহ স্টেপ নেই গোটে পলি ইম্পিমেন্ট করছেন তারা বহু জলদি অপরেশনল হয়ে সেটা ফার্স্ট মার্চ সেটা অলরেডি আনাউন্স হয়ে যাই তাপরে মর বহ বিশ্বাস যে বহুত আর বহুত গুড়ে বিভিন্ন প্রকার সুবিধা দিয়ে হচ্ছে জেনেউইন ওড়িয়া স্টোরি মেকর মেকর ডাইরেক্টর রাইটারস টেকনিশিয়ু দ্য টিউন ইভেন তাহলে প্রভিশজন্স রাখা হইচি যে ওড়িশার লোক মানে যে বাহার যাই পড়বে পাঠ ফিল্মেকনোলোজি তা কিছু এনকরেজমেন্ট করাছি তেমন অল দোজ থিংস বহুত এনকরেজ করবো ওড়িয়া সিনে ইন্ডস্রি পর্পজ হচ্ছে ওই সিনেমা ইন্ডস্রি কমিটি এনকরেজ করা এই সিলেকশন যে প্যামিটর অনেক ল্যাকিং রয়েও কি আমার টেকনোকালি সেতে নয় কি আমি কে পৌঁছিপু না একচুয়াল আমার এত ব্যা বড়িয়া সিনেমা রয়েছে মানে অমণা বাট হল সূর্যমুখী হল কে কার হেলা শেষ রাউন্ড এই যে জিনিসগুলো অভিমান হল এই জিনিসগুলা মানে ওড়িয়া বহু ভুলে গেলে বর্তমান সেই সময় আমার যদি আর্কাইভ হয়ে থাকে সিনেমার যেটা হচ্ছে পুরাণ ফিল্মগুলা মানে দেখা মিলুনে এটা হলো বর্তমানে রিসার্চ করতে এটা গোটা বহু তেমন আর্কাইভ উপরে সরকার কেতে ইয়ে করছেন একচুয়ালি তো সরকার প্রতিনিধি কিন্তু দুঃখর সহ কে পড়ুচি যে আমি আমার ফিল্ম হেরিটেজ আমার ওড়িয়া চলচ্চিত্র ঐতিহ্য ହଁ ଓଡ଼ିଆ ଚଳଚ୍ଚିତ୍ର ଐତିହ୍ୟର ଚାଳିଶ ଭାଗ ନଷ୍ଟ କରିସାରିଛୁ ପ୍ରଥମ ସିନେମା ଶୀତ ବ୍ୟବହାର କିଛି ନାହିଁ ଆଉ ଏମିତି ଚଳଚ୍ଚିତ୍ର ନା କହିବି ଯାହାର ଚିହ୍ନବର୍ଣ୍ଣ ବି ମିଳୁନାହିଁ ଗୋଟେ ପ୍ରିଣ୍ଟ ଗୋଟେ ଫୋଟୋଗ୍ରାଫ ମିଳିବା ସମ୍ଭବ ହୁଏ ନାହିଁ ସେ ଭିତରେ ଅଛି ଆପଣଙ୍କର ଅଭିମାନ ବି ଅଛି ସିନ୍ଦୁର ବିନ୍ଦୁ ଅଛି ଘର ସଂସାର ଅଛି ମମତା ଅଛି ଏବଂ ଏବେ ତିଆରି ହୋଇଥିବା ଭକ୍ତ ସାଲବି ମିଳୁନଥିଲା ଏବେ ସେଟା ପୁନରୁଦ୍ଧାର ହେଉଛି ତ ଆମେ ଆମେ ଗୋଟେ ଜାତି ଆମେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ରଖିପାରିନାହୁଁ ସଂରକ୍ଷଣ କରିପାରିନାହୁଁ ଆମର ଐତିହ୍ୟକୁ ଆମର ପରମ୍ପରାକୁ ବର୍ତ୍ତମାନ ବହୁତ ହଲ୍ ବର୍ତ୍ତମାନ ବନ୍ଦ ହେଲାଣି হাই হাইস্কুল সময় দেখি যেতে আপনার হল হল নাই লাগান এই যে হল বন্ধ হয়ে গেল লোক যে আকসেপ্ট ফিল্ম দেখা এইটা চালিয়ে তা ইয়া উপরে কিছু আলোকপাত করবে প্রোৎনার অভাব রয়েছে সরকার নিশ্চিত ভাবে সত্যি যেত জনসংখ্যা বৃদ্ধি পাই এবং সিনেমা দর্শক সংখ্যা সেটি প্রভাবে হ্রাস পাই লাগুছে তার কারণ আন্তরিকতা অভাব রয়েছে কি পাখে পয়সা থাই প্রযোজক মানে খরচ করু না মানে ঠিক ভাবে তাঁকর কাজ করতে বা সেকশন যে স্টোরি হোচ্ছি হিরো হিরোইন হচ্ছে যেগুলা কে আমি সিনেমাটা গড়ুচে সে ফুয়েছে যে স্যার কে মিউট করে আমি কেদেব কি এটা ওড়িয়া ফিল্ম এমিটি কিছু ফিল্ম বা কিছু আসু এ পর্যন্ত ওড়শার বহু জিনিস অন্ধ তা ফিল্মটা না শু শুণু তা গন্ধ বাজব এটা ওড়িয়া ফিল্ম

কালকাতার সেতলে বিদ্যাসাগর নিজে মধ্য ফার্স্ট ফ্রন্টে বসে সে এভাবে রোল কলা যে জন সাহেব রোল করছিল সে নিজ চাষী উপরে প্রহার উপরে প্রহার চলে মানে হৃদয় মানে বিধারিত হয়ে গেল ইয়ে কার অশ্বরচন্দ্র সাংেসাংে চপল বাহির এত জোর মাড়ে তাঁর ছাতে উপরে গোরা সাহেব ছাতে পড়ে যে রোল করতে নিখুণ অভিনয় নিখুণ অভিনয় নিখুণ অভিনয় যা কি রোমাঞ্চকর আমার অভিনেতা মানে বেড়ে বেড়ে নিজে ফিল্ম টু বড় বলে ভাবি দে

যে আমি এই কষ্ট্যুম পিন্ধিব নে কাৰণ আমি প্ৰথমত কলা কলাকাৰ নিৰ্দেশক কাহীটো আমি দেখি সেই টাইপৰ কাৰেক্টৰ সেই কাহণীক নেকি ডাইৰেক্টৰ বিভিনেতা অভিনেত্ৰীবি দুৰ্দশাৰ ভাগিদাৰীক নুহে হয়িক বা আপোনালোকৰ চিনিঅৰ যি কলাকাৰ মানৰ ক'ৰ সমৰ্পণা যা বর্তমান সময়ের অভিনেতা অভিনেত্রী পাখে না মার্ক করে অনেক সময় নূপ পিলা আসুবে সে কেউ ভালো নিজের নির্দেশক সহ কথ হচ্ছে সিনিয়র আর্টিস্ত কেউ কথা হোথি গোটে অভিজ্ঞতা আমি চাইবে আপনার সেয়ার করত সেটা তো ন কে ভালো কারণ নাই আজিকাল যে আসি যেস সে সিনিয়র জুনি কিছু না হ্যালো কই মোবাইল ধরিক কান্ধের হাত পকাই দেওয়া সেটা সেমান গোটে প্রথম কাম আমি কৌশি সিনিয়র আর্টিস্ট মানুষ এবারবি আপ সিনিয়র মানুষ আমি কেবি এমি দেখি অপা নমস্কার কমিটি অনেক আমিবি কুছু আমিও কিন্তু এবার যেসন আসছেন সে কান্ধান তপস্যা নভাবিলে সে কলার শিল্পটা আগুন যাইপার কি যাইপর আপনার আপনার বেলা প্রযোজক মানুষ টলেট করতে নাই আপোনাৰ পাৰোঁ যিহেতু বাহিতি আপোনাৰ নু টেলেণ্টক সুযোগ দাবাৰ ৰিসাৰিব নে তে হা হেল কান্ধ হাত পকা নিৰ্দেশক কথা ন মানিলে চালু ভাই আমাৰ ইয়ে ৰৌ ইয়া ফিল্ম বক্ৰি হ'ব আমাৰ কাহণী আমাৰ প্ৰযোজনা নিৰ্দেশনা কিছু মানে নাই প্ৰায় আমাৰ অক্ষয় প্ৰজা প্ৰডকচন সেইটা টলৰেবল নুহে জান

ওড়িশার উনিশশো ছতিশ মশা ঠু দুাজার উনিশ পর্যন্ত সীতা বিবাহ ঠু আন্ত উনিশশো তিরিশ মশা ঠারু আলমারা ঠু আজ পর্ যেত ফিল্ম হয়েছি ওড়িশ অপা তুলসী মুন্ডাঙ্কর চরিত্রকে নিয়ে কি বায়োপিক আউ কোণ বায়োপিক হয়ে কলা হচ্ছে ঈশ্বর ঈশ্বরদত্ত গোটে গুণ কিন্তু আজকাল যে অভিনে অভিনেতা অভিনেত্রী মানে এই যে কলা খতাধার করি যে রাজনীতি প্রবেশ করছেন এটা কোণ আমার চলচ্চিত্র শিল্প কু পতনড় নৌনি আমি কার্যক্রম শেষে পৌঁছলে অনেক কথা পৌঁছলাম আবার যে টেকনিশিয়ান মানে রয়েছেন টেকনিশিয়ান বি গোটে বড় ভূমিকা থাকে এটি নির্দেশক প্রযোজক অভিনেতা অভিনেত্রী কথা আলোচনা হল আপ টেকনিিয়ান মানে সেই চিরাচরিত কথা কিছু নির্দেশক প্রযোজকটু শুনে যে গোটে কিছু নয় পরিকল্পনা হলে সে তা ঠিকভাবে গ্রহণ করতে নি না আমার টেকনিশিয়ান মানে পক্ষে বহুত ভালো এবং আপনার জাঁ খ খুশি হলে যে বম্বে লিডিং টেকনিশিয়ান মানে এডিটর ক্যামেরাম্যান এবং সাউন্ড রেকর্ডিষ্ট সে ওড়িয়া এবং টেকনিক্যাল মানে টেকনিশিয়ান দৃষ্টি আমি কেমন হ্যাণ্ডিক্যাপ ফিল করিনি ঠিক আছে অভিনেত্রী মহয় অনেক তহুবৰ্শ হ'লে তাৰ যি অভিজ্ঞতা অঁ মই সেই পচাৰিবি যে সি ক' ফিল বৰ্তমান যি অংগ্ৰদৰ্শন ওড়া ভিতৰত বহুত বহু ভাৱে পচি আছে তাৰ কিছু বহুত বড়ো ভূমিকা ৰ চলচ্চিত্ৰ সহজতো আপোনাৰ ক'ত যে এতিয়া সফল হ' নাই ব্যৱসায়িক সফলতা পাওঁ নহয় তথাপি অংগ প্ৰদৰ্শন দ্বাৰা কোন সফলতা দিয়া যাব অংগ প্ৰদৰ্শন কৰি দিলে যে ফিল্মৰে সফলতা পাব এইটোৱাকি ঠিক নুহ কারণ আমি ইন্ডস্ট্রি ওড়িশা কু যে কাহণী ম্যাচ করব যদি আমি সেই কাহানি নাই করা প্রদর্শন সেমিতি সেই ক্ষেত্রে নরখিকি আপ ওড়িয়া ফিল্ম যেমনি চালু লাগবে কিছু তো এ মত অপর পয়সা দিয়ে ফিল্ম অঙ্গ প্রদর্শন যদি নাই ফিল্ম হিট করাই নি ইয়ে কথা আমার কিছু মানসিকতা কিছু রয়েছে সেইপা আমি দেখুছ আইটম নম্বর যদি না ফিল্ম হিট হব

বহুত বডিয়া বড়িয়া কমেন্ট আসল তা কনক্লুজ করে দে সিনেমা হল দেন ভল স্টোরি হওয়ার দরকার লোকাল স্টোরি হওয়ার দরকার রিজনাল ফিল সম্বলপুরি হওয়ার দরকার কি বরমপুরি ল্যাঙ্গুয়েজ হওয়ার দরকার जो नुआ फिल्म पलिस हो ब्रडली मुझे समस्त प्रकार जिन गुड़ी एनकरेजमेंट करा नुआ हॉल हल्की एनकरेजमेंट करा रीजनल संबलपुर ब्रह्मपुर अदर करिया पे एनकरेज करा कथे आम के दूर तक नहीं पार् सरकार आमुक घोड़ा को नहीं हेब पानीटा पीवा दरक सम्यूसर डायरेक्टर समस्त गोटे जॉंट रेस्पनसबिलिटी रोचे टू टेक एडवांटेज ऑफ दैट एंड डू गुड फिल्म्स एंड देयर इज नथिंग अदर दैन मेकिंग ए गुड कंटेंट फिल्म বলে মুতর দেখি মোটর সিভি ছটা বেঙ্গলী সিনেমা করে সার্লি আন্ড এভারস মো ওয়ান অফ দ বেঙ্গলী সিনেমা ওয়াজ ইন দ্যাশন ওয়ার্ড ক্যাটেগরি পাইলানি কিন্তু সেই সিনেমা কাল শহেদিন কমপ্লিট করছে হল ফার্স্ট টাইম ইন দিস রিজন আপন ওষা বেঙ্গল বিহার বেড়ে পদ কী সে সিনেমার অঙ্গপ্রদর্শন নাই সে আইটম গীত কিচ্ছু নাই না কন্টেন্ট অষ্টি অ সিনেমার না হলো কণ্ঠ আপনার যেখানে জাঁপার नेक्स्ट मोस्ट इम्पोर्टेन्ट इम्पोर्ट्यान्ट इज म काहीँक बेलाली सिनेमा कि म बेङ्गाी सिने व्यवसायिक मनोबो जाँक सेट केमिति लास्ट दस वर्ष होला नि बेङ्ली सिनेमारि जहाँ हौलाडा भाइलाई जो आम शुणुले बहुत सिनेमा कि केही पैसा कमाउन हाउ बर्तन सेटा रिभर्स से हैकि पैसा कमे आरम्भ होला नि मिख्पै जाइस गोटे जिस देखली भल सिनेमा भल सिनेमा सिनेमा उत्थि कमिटकेट कमिटमेन्ट স্যার যে সিনেমা সিনেমার গোটা ডাইরেক্টোরাল ইন্টেগ্রিটি থাকে আপনার ইচ সিন এভ্রি সেকেন্ডের দেখবে সেতার গোট অনে অ সিন ইজ কনেকটিং টু লোক ঢেঁকানা বেড়ে দেখা বেড়েছে সে আইটম ଦ ଡାଇରେକ୍ଟର ଯେଉଁଟା ୱିଥ୍ ହିଜ୍ ପର୍ସନାଲ୍ ଇଣ୍ଟେଗ୍ରିଟି ଆଣ୍ଡ ସିନରିଟି କରିବ ସେ ସିନେମା ଡେଫିନେଟଲି ଚାଲିବ ମୋର ଏକ୍ସପେରିମେଣ୍ଟ ଇନ୍ ବେଙ୍ଗଲୀ ଇଜ୍ ପରଫେକ୍ଟ ପରିଚୟ ଯେହେତୁ ଆପଣ ଏଠି ନିଜ କଥା ଉଠାଇଲେ ସମୟ ସରିଗଲାଣି ତଥାପି ମୋତେ ପ୍ରଶ୍ନ ପଚାରିବାକୁ ପଡ଼ିବ ଇଏ ଗୋଟେ ବଡ଼ ଚର୍ଚ୍ଚା ହେଇଥିଲା ଆପଣ ଏ ଫୋରମ୍ରେ ଅଛନ୍ତି ଆପଣଠୁ ଏ ଫୋରମ୍ରେ ମୁଁ ଉତ୍ତର ପାଇପାରିବି ଆପଣ ବେଙ୍ଗଲୀରେ ଗୋଟେ କ'ଣ ରସଗୋଲାକୁ ନେଇକି ଗୋଟେ କ'ଣ ସିନେମା କରୁଥିଲେ ଯେତେବେଳେ ଓଡ଼ିଶାରେ ଆଉ ଓଡ଼ିଶା ବଙ୍ଗଳା ଭିତରେ ରସଗୋଲା ଯୁଦ୍ଧ ଚାଲିଥିଲା ଆପଣ ସେ ସମୟରେ ବଙ୍ଗଳାରେ ଗୋଟେ ରସଗୋଲା গোটেই আপোনাৰ চিনেমা কলে সি আপত্তি নাই আপোনাৰ সবু ভাষাৰে কৰোঁ হিন্দীৰে আওৰি অধিক কৰোঁ আপোনাৰ হলিউডে বি কৰো আমপাই গৰ্ব গৌৰৱ আমি চাইব আপোনাৰ সবুঠি কৰোঁ কিন্তু যেতিবলে গোটেই দুইটা ৰাজ্য ভিতৰত গোটেই প্রসঙ্গ কি লড়াই চাল যুদ্ধ চালি আপনার সেত বঙ্গলার রসগলা উপরে সিনেমা কলে আঙ্গলার রসগোল্লা বলে অধিক ফেভর দেখেলে বলে অভিযোগ হলো যেভাবে আপনার ওড়িয়া রসগোল্লা সিনেমা করে পারি থে হ্যাঁ লেট মি ক্লারিফাই ইউ ফার্স্ট থিং হোক সেতু সমস্ত আপিল করি এবি বি আপিল করছি লেটস নট টেক এ কনক্লুজন উইথ হাফ কুকড মু সেত চ্যালেঞ্জ করে যে মতো ক্রিটিসাইজ করতে আপনার সিনেমাটা দেখুন আপনার হিন্দি পাঁচটা আডভর্টাইজমেন্ট মিঠাও যায় रसगोला इज ए बेंगली स्वीट स्टोरी गोटे झील को प्लीज करवाई गोटे पुव ड्रीम कर झी मैं भल पाइब कौन देवे से कहला एम गोटे मिठा होर टाइमिंग प्रश्न फिल्म मेकर ता... मुझे फिल्म मेकर मु बर्तमान जी पाइला अलरेडी मोर ओडिया इज अन् फ्लोर्स अच्छा ठीक इट्स तेनालीर स्टोरी आपण दुई हजार पन्ध्र मक विद्रोह दैट वाज मोस्ट इम्पोर्टान्ट फ्याक्टर ऑफ द्याट टाइम कि समय जहाँ आपला म आउँको बहुत आम् भेरी हापिस क्विन् आयोपिक काहीँक तुलसी मुडा छ बाोपिक है आप आम आशीर्वाद रि कमेन्ट आइडिया चाला बहुत जल्दी आउरी केतगुडा बापिक आसब मार्केट মই শেষ কমেণ্ট সমষ্টি নেবাই চাহবি চাৰিজন অতিথি ৰস নিৰ্দিষ্ট গোটেই গোটেই প্ৰশ্নৰে কমেণ্ট নেবাই চাহবি মই প্ৰথমে গদাধৰ ছাৰ আৰাম কৰিবি কণ ক'লে চিনেমা আগুকু যাব ইয়ে মৌল প্ৰশ্ন আপোনাৰ আম ষ্ট'ৰি প্ৰথম কথা ষ্ট'ৰী দ্বিতীয় কথা হ'ল বজেট এম অস গোটেই গোটেই পাৰ্চেণ্টেজ নৰহিলে আমি আগেই পাৰিবানি এখন পাৰ্চন টেজ মানে ক'ম হ'ল যে মু যা দেখে মতে ভাল লাগে এবং ভাল লাগে জিনিস যদি মো পাশে থাক তাহলে কি মো সিনেমাটা আগুন ভাল লাগবে এখন সেই ভাল লাগে আমি যদি নিশ্চয়ই আমি আগে পো ম্যাডাম আপনার যা চাইবি অভিনেতা অভিনেত্রী আটাচমেন্টর অভাব রওছে যা কি ওড়িয়া সিনেমার অধোগতিতে আগে বড় কারণ হোচি কি যদি আমার ওষার নিজের কাহিনী টিয়ারি করি আমি করা তাহলে আর্টিস্ট মানে সেই কাহিনী নেই আকটিং করবে তো আপনি কোণী অসুবিধা হব না যদি আমি বাহার রিমেক ফিল্ম করা তাহলে আর্টিস দেখি আসি আসলে যা ফলি আশেলে সেটি চালু না অক্ষয় প্রজ স্যার আপনার জাঁয়া চাইবি গোটে প্রশ্ন শেষ কমেন্ট আপনার যে ওড়িয়া সিনেমা প্রকৃতের লোকর মনোরঞ্জন যেতকি করা কথা সেটিপারি ই অভিযোগ বেড়ে অনেক বদনা সিনেমা আসুছে যে লোকের মনোরঞ্জন তো ওিয়া ফিল্ম করে পড়ি কিন্তু প্রযোজক নির্দেশক সিনে সিনিয়র অভিনেতা মানে নিজ মনোরঞ্জন বেশি মাতুচ मुझसे विषय में बे किसी कमेंट कराइक चाहे नाई दैट इज दर पर्सनल मैटर बट मुझे यकाली कहबी नेगेटिव नुह ठीक मुझे भी भाव ओड़िया अड़ेन्स जमी फेरी हल को फेरिए भाव चीत सिनियर पीपुल लाइक गदाधर बाबू हम मनमोहन बाबू हूँ सेनेमा कर सी कौ स्टार एंड जिते बड़ हम गोड़ थर ठीक हाबाई তোমাৰ সেই কালিবোৰৰ লোক এনকৰেজ কৰে নূ চিনেমা হ'ব নোৱাৰা পলিচি হৈছি সমসে কমিটেডলি কৰাৰ আপোনালোকৰ ভাল চিনেমা হ'ব আপোনালোক যোৱা চাহবি এইৰ্ক বিতৰ্ক আলোচনা হু আপোনাৰ আশা কৰোঁ যেনেমাৰে মতে গোটেই ভাল সময় আচিব এই সময়ক আমি অতিক্ৰম কৰি যা মইতো খুব বেছি আশা পাতি কিন্তু গোটেই জাগাৰে সেই পইণ্ট মোৰ কট অটকি আপোনাৰ ওড়িয়া সিনেমা কত দূর দেখতে ওড়িয়া সিনেমা কাহা ও দর্শক ও দর্শক কেতে আসু এবার নিকট গোটে ফিল্ম হয়েছিল প্রিমিওর সো রধার বন্ধ হয়ে গেল শো হয়ে পালা না এমি গোটে সময় যাও যে গোটে ধারণা পশিযাইছে সাধারণ ওড়িয়া দর্শক মনে যে ওড়িয়া সিনেমার ওড়িয়া তো না পশিযাই যেকোন সিনেমা হোক ভালো সিনেমাটা যদি আসুচি লোক সেই ধারণার দেখো রিমেক হয়ে গিয়ে বাজে সিনেমা হয়েটা গোটে বাজে সিনেমা হয়ে সিনেমা বাজে সিনেমা হয়ে ধারণা রিজন আছে না গোটে ঢানা পড়ে যাই কিনে না কিছু ফিল্ম আসছিল কিছু ফিল্ম সাংঘাতিক রিমেক হয়ে আসে চাললা নাই এবং তারপরে গোট বিপর্যয় আরম্ভ হয়ে গেল এবং তাপরে এন্টারটেমেন্টের বহু গুড়ি এভিডেন্স খুলে গেল যেটা যা ন আপোনাৰ দুইটা চাৰিটা পাঁচটা ফিল্ম যিবা ৰীমেক থাকো তেলুগু তামিল দেখিচাৰিথিবি বিচেষ কিছু নথিব আপোনাৰ মতে হঠাৎ বাহিৰ আ এইটাই মোৰ নিজস্ব ফিল্ম বঢ়িয়া কৰিছে আও সেই দৰ্শক কনভিন্স হ'ব কি ইয়েবিধু গপ ভি হৈ হৈ গ'ল বৰ্তমান ভাল চিনেমা টি আছিলে দৰ্শক এই ডৰৰে যাওঁ যে চিনেমা খৰাব নিশ্চিত ৰূপে আমি গোড়াই সময় ধৰি আলোচনা কৰিলে ওড়ি চিনেমা উপৰ তৰ্ক বিতৰ্ক হব দৰকাৰ কাকিনা গোটেই ৰাজ্যৰ পৰিচয় কেৱল ৰাজনীতি কি বা অ পৰ্যটন ক্ষেত্ৰ বা তাৰ অধিবাসীকি নুহে তাৰ চিনেমা কিবি বিশেষ কৰি ভাৰত ভৰি দেশৰে যোনটি চিনেমা আমাৰ জীৱন ধাৰণ উপনেক প্ৰভাৱ পকা আম জীৱন ধাৰণক নেকি চিনেমা বি তিয়াৰ সেইভীয়া দেশৰে প্ৰতিটো ৰাজ্যৰ নিজস্বনেমা শিপ আগত যাবাৰ আৱশ্যক ৰছে যেতিয়া ওড়ীয়া চিনেমা জাতীয়স্তৰৰে প্ৰযোগিতাৰে আগুনি নৈৰাশ্যজনক প্ৰদৰ্শন কৰুছে আমি প্ৰয়াস কৰিছোঁ মা বিতৰ্কৰে গোটেই বৰ প্লটফৰ্ম তিয়াৰী কৰি বিষয়ে তৰ্ক আলোচনা কৰিব যা এইটো কথা বাহিলা এতিয়া যা নিৰ্জাচ বা আমি সমসে শুনিলে যে নিজস্ব কাহণী নিজস্বৈলীৰে যদি চিনেমা কৰা যোৱেত আমি আগুটি ভাল কৰি পাৰিব আমাৰ ভাল সময় আছিল পাৰিব ধন্যবাদ দেৱি আপোনাৰ চাৰিজন অতিথি আমাৰ আছিলে অনেক বুদ্ধিজীৱী আমাৰ ৰিলে সমস্ত অশেষ অশেষ ধন্যবাদ নমস্কাৰ